চেষ্টা করার জন্য মেডিসিনকে চেনার জন্য দেখা যাচ্ছে কিছু পিকুলিয়ার সিমটম নৈবাদ্যকে আমরা চিনতে পারি। যেমন ওই সময় ল্যাকেসিসটা সবার মধ্যে থাকবে কি, যদি না থাকে তাহলে আমরা কি করবো? কথাটা তো সত্যি কথা, মেন্টাল সিমটমকে গুরুত্ব দেবো, কিন্তু অনেক সময় মেন্টাল সিমটমকে বাদ দিয়ে তো আমরা প্রেসক্রিপশন করে দিচ্ছি। আমি জায়গা বলবো, জায়গা বলে তো খুব ছোট জায়গা বলছি। আমি কদিন আগে এক পেশেন্টকে আমি বলেছি, সে পুরীতে বেড়াতে গেছিল, কিছুদিন আগে কথা বলছি, পুরীতে বেড়াতে গেছিল। তো আমার তাকে ওষুধ দেয়া আছে, ওষুধ দেয়া আছে, ওষুধটা কিন্তু বিভিন্ন রকম একটু আপ ডাউন করছে, কখনো ভালো কখনো মন্দ এরকম চলছে, কিন্তু পেশেন্ট ইজ বেটার। আমি বলি পুরীতে গিয়ে বলে স্নান তো করবে, আপনি কিছু বলবেন না, স্নান টান করলে বা ওখানে ওই পরিবেশে কেমন থাকলো দেখবেন। সেই রেজাল্টটা আমাকে দিয়েছে, আমি তখন নিশ্চিন্ত হলাম যে আমার ওষুধ ঠিকই আছে। তাহলে এই যে ব্যাপারটা যে পুরীতে আপনি ধরুন মেন্টাল সিমটম বলছেন, তো ধরুন এই সমুদ্র তীরে গিয়ে আপনার কষ্ট বাড়লো বা কমলো, এখানে খুব অল্প কয়েকটা মেডিসিন আছে, যদি এটা ফিজিক্যাল জেনারেল, কিন্তু এটাকে আমি কোনোভাবেই বাদ দিতে পারবেন না। তাহলে ওই জন্যই এটাও ফিক্সড হওয়া উচিত না যে মেন্টাল জেনারেল যেহেতু মানে হায়েস্ট র্যাঙ্ক পাওয়া যায়, সেহেতু হচ্ছে এটাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, এটা তো সব ক্ষেত্রে নয়। তো আপনার যদি একটা চোটের ইতিহাস থাকে, চোটের ইতিহাস থাকে ধরুন, তো সেই চোটের ইতিহাসই থাকে, তারপর থেকে আপনি যত কিছু হয়েছে সেখানেও কি আপনি ওই মেন্টাল সিমটমটা আগে ধরবেন? তা তো নয়, চোটের চোটের এগেস্টে ড্রাগগুলোকে চয়েস করবেন, করে এবার সেখান থেকে আদার সিমটম যা পেলেন সেটা করে নিয়ে ফাইনালটা করবেন। বলে এই যে জায়গা হলো এইগুলো ভাবতে হবে না ওকে। আপনি ধরুন ওই ইয়ে করতে হবে সিজারিয়ান না, আগেতে হতো ফার্স্ট ডেলিভারি করতে গিয়ে মাথায় অনেকে চোট পেয়ে যেত, এই হিস্টে যদি আপনি পান, তো সেখানে আপনি যদি ওইটা আগে না দেন, ওখানে অ্যান্টিডোট যদি না করেন, আমি সারাতে পারবেন না। কি কারো ধরুন কুকুরে কামড়েছিল, কুকুরে কামড়ের পর তার ইঞ্জেকশন দেওয়া আছে, দেওয়ার পর কি হলো না, কিছুদিন ভালো ছিল, তারপর থেকে বিভিন্ন ট্রাবল শুরু হলো। আপনি যদি ওই ওই ওইটার এগেস্টে যদি ওষুধ না দেন, আপনি ইয়ে করতে পারবেন না, হিস্টাকে না করাতে পারবেন না, কোনোভাবে কিছু করতে পারবেন না, সিমটম কিছু যাবে হয়তো। তার মানে বোঝা যাচ্ছে যে কোন কেসে কোন জায়গায় কি করবেন এটা বলা মুশকিল। সেই জন্যই কেসের স্যারের মূল বক্তব্য হচ্ছে তুই ভালো করে কেস রেকর্ডিং কর। উনি চারটে কি তিনটে কি মেন্সের সঙ্গে তার ওই ইয়েটা বাড়ছে শ্বাসকষ্টটা, এইটা তো উনি পিকুলিয়ার কিছু উদাহরণ নিয়েছে, মূল সুরটা বুঝতে হবে। উনি বলতে চাইছেন যে পুরো কেস রেকর্ডিং করো, তাহলে তোমাদের ভুল হবে না, আর আংশিক করলে পরে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা জাকি স্যার, আমি কি ঠিক এই কথাটাই আমি স্যার কি বলতে চাইছেন বলে আপনার মনে হয়? আপনি সিনিয়র মানুষ বলুন। এইটাই স্যার। তবে স্যার অনেক সময় হয় কি, আমাদের ফুল কেস রেকর্ডিং করা লাগে না, ওই যখন কজেশনের পরে আসে। আমি একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করছিলাম, সে সাইড ওয়াজবার হসপিটালে ভর্তি করছে, সে ম্যাড হয়ে গেছে, বেশি গালি জবাস করে। আমি মানে এটা বুঝতেই পারতেছি না যে কি হবে। এখন তার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে আসলে এই ঘটনাটা কিভাবে কবে থেকে, এক দেড় বছর আগে তার পক্স হয়েছিল, চিকেন পক্স, অ্যালোপ্যাথিক মতে সে চিকিৎসা হয়েছে, চিকিৎসায় ভালো হয়েছে, ভালো হওয়ার পরে তার এই মাথায় গন্ডগোল দেখা শুরু করছে। এখন আমি কিন্তু এই কস পেয়ে গেলাম, এইবার কিন্তু স্যার সমস্ত লক্ষণ টেস্টিং মেশিন সব চলে গেছে। আমি স্যার বেরিউলিনাম দিয়ে দিলাম, বেরিউলিনাম দিলাম আপনার তিনটা ডোজ 12 ঘন্টা পর পর 1 mg খাইতে দিয়েছি। আর এর পরবর্তীতে যাইয়া তাকে যেহেতু ব্রেনের তো এফেক্ট হয়েছে, আমি ক্যালিফোর দিয়ে দিয়েছিলাম সম্ভবত 200, আমাকে 15 দিনের মধ্যে রেজাল্ট আসে যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তার ব্যারিনিয়াম কেন দিলাম, তার ওই যে বিগার ব্রেনে উঠে গেছে ওটা নামাইতে পারে নাই, ওটা অ্যালোপ্যাথিতে ওটা এমন ভাবে ইয়ে হয়ে গিয়েছে যে ওরা পাগল বানাই। আপনার ছেলেরা ইংলিশে অনার্স করেছে,
সব গ্যাসেস মিলাই পড়াশোনা। এই বার চিন্তা করেন ভ্যানিলাম তিন চার ডোজ দেওয়াতেই শেষ কিছু সুস্থ হয়ে গেছে। ক্যালিফোর্নিয়া তো একটা সাপোর্টিং দিছি ওটা কিছু না, কিন্তু স্বাস্থ্যের অনুযায়ী ওই তার পক্সের রোগে এইবার এইবার চেক গ্যাস চেকিং করবেন এখানে বলেন। ঠিক আছে তাহলে অনেক রাত হলো, তো এবার তাহলে আমরা বন্ধ করি নাকি? জ্যাকি স্যার।